বন্ধুরা আজ আমি সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে মুড়ির মোয়া তৈরি করলাম সেটা আজ আপনাদের দেখাবো চলুন তাহলে প্রথমে আমি আসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে খেজুরের ঝোলা মিষ্টিটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম দেখুন কিছুক্ষণ এভাবে জাল করে নিতে হবে জাল করে দেখুন এমন আঠালো ভাব হয়ে আসলে এবার পরিমাণ মতো মুড়ি আমি দিয়ে দেব মুড়িগুলো দিয়ে ভালোভাবে মিষ্টির সঙ্গে এবারটাকে এভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে নিলাম সবগুলো দেখুন এমন হয়ে আসলে আমি এবার কড়াইটাকে নামিয়ে নেবো আগুনের উপর থেকে কড়াইটাকে নামিয়ে নিলাম নিয়ে আমি হাতে একটু জল মেখে নিলাম দুই হাতের তেলুতে জল মেখে নিলাম নিয়ে দেখুন এভাবে দুই হাত দিয়ে চেপে মুড়ির মোয়াগুলো তৈরি করতে হবে দেখুন এভাবে আস্তে আস্তে সবগুলো আমি এভাবে তৈরি করে নেব এভাবে আমি সবগুলো মোয়া তৈরি করছি এখন তৈরি করতে করতে আমার অল্প কিছু কড়াইতে ছিল উঠছিল না তাই আমি আবার একটু আগুনের উপরে বসিয়ে দিলাম কড়াইটা দেখুন বসিয়ে দিয়ে আবার একটু নেড়েছেড়ে নিলাম দেখুন মুড়িগুলো সহজেই উঠে আসছে এবার আমি আবার একটু হাতে জল মেখে নিব জল মেখে নিয়ে দেখুন এভাবে আবার আমি কড়াই থেকে আবার তুলে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে আমি মোয়াগুলো সবগুলোই তৈরি করে নিলাম দেখুন এমনভাবে সবগুলো বানিয়ে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ